পুরো পৃথিবীকে পুড়িয়ে দিতে পারে যে মিসাইল। পারমাণবিক ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শনে মেতেছে উন্নত বিশ্বের দেশগুলো, আর তারই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাপক ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সামনে এনেছে রাশিয়া, যার নাম RS-28 সারমার। আর এই মিসাইল তৈরি করা হয়েছে একটি হাইপারসোনিক গ্লাইডার ওয়ারহেডে রাখার জন্য। জানা গেছে 2018 সালে তৈরি হবে সেই ওয়ারহেড। রাশিয়ার কোনো এক গোপন জায়গা থেকে 2001 সালের জুন মাসে উৎক্ষেপণ করা হয়েছিল RS-20 ব্যালিস্টিক মিসাইল। আর নতুন RS-28 সারমাট মিসাইল তৈরি করেছে ম্যাকেব রকেট ডিজাইন বড়, যার ওজন 100 টন। মনে করা হচ্ছে এতে থাকবে 10 থেকে 16টা লাইডার ওয়ারহেড। শত্রুপক্ষের মিসাইলকে ধ্বংস করার ব্যবস্থা থাকবে এতে। জানা গেছে সার্টেন টু ওয়ারহেড হিরোশিমা কিংবা নাগাসাকিতে ফেলা বোমার থেকে 2000 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। পাশাপাশি 2018 সালে রাশিয়ার আর্মিতে অংশ নিবে এই সামার্ট, যা 2020 সালের মধ্যে পুরো SR-36M ফ্যামিলিকে ছড়িয়ে জায়গা করে নেবে। এ ব্যাপারে সামার টু নির্মাণকারী সংস্থা জানিয়েছে এই মিসাইল ছোড়া হলে তা শত্রুপক্ষের রাডারে ধরা পড়বে না। এর স্ট্রাইক রেঞ্জ 10,000 কিলোমিটার। 16টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার ক্ষমতা রাখে এটি। পাশাপাশি এই মিসাইলটি 7 কিলোমিটার সেকেন্ড গতিতে ছোটার ক্ষমতা রাখে। এটিকে মস্কোর অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন রাডার এড়িয়ে যুক্তরাষ্ট্রের উপকূল পর্যন্ত অনায়াসে পৌঁছে যেতে পারবে এই সার্টেন টু। আর একবার নিক্ষেপে উড়ে যেতে পারে পুরো ফ্রান্স বা টেক্সাস।